চোখ দিয়ে দৃশ্য দেখে তা বর্ণনা করা একটা শিল্প বটে। ঠিক এমন শিল্পেরই প্রয়োগ করে যান ধারাভাষ্যকাররা। কিন্তু কেউ যদি চোখেই না দেখেন তাহলে কতটাই কঠিন হতে পারে সেই কাজটি। অসম্ভব মনে হলেও চোখে দেখতে না পেয়েও অনায়াসে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন দিন ডুপ্লিক্সি। প্রায় অসম্ভব সেই কাজই সম্ভব করেছেন মনের জোরে, ভালোবাসায় ক্রিকেটের সাথে থাকতে। দিন রপ্ত করেছেন শব্দ শুনে ধারাভাষ্য দেয়ার অভাবনীয় কৌশল। স্ট্যাম্পের শব্দ শুনে কল্পনায় সাজিয়ে ফেলেন মাঠের দৃশ্যপট, আর নির্ভুলভাবে নিজের কাজ দিয়ে ভাষ্যকারদের মধ্যে এখন অন্যতম নাম ডিন ডুপ্লিসি। আজকে আমরা জানবো এই ম্যাজিক ম্যানের সম্পর্কে। ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ডিন ডুপ্লেসি, তিনি জন্মই নিয়েছিলেন অন্ধ হিসেবে, জন্মই যার আজন্ম পাপ, কথাটি তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারত। উভয় রেটিনার পিছনে টিউমার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন জিম্বাবুয়ের এক পরিবারে। টিউমার জন্মের আগেই তার দৃষ্টিশক্তিটি নষ্ট করে দেয়। পরবর্তীকালে বাধ্য হয়ে তাকে তার দুটি চোখ সরিয়ে ফেলতে হয়েছিল এবং তারপর থেকে তিনি কাচের চোখ পড়েন। তার পরিবার তাকে অন্ধদের স্কুলে ভর্তি করিয়ে দেন। ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল এই মানুষটা নিয়মিত রেডিওতে খেলার ধারাভাষ্য শুনতেন। আস্তে আস্তে ক্রিকেটের প্রতি তার আকর্ষণ বেড়েই চলে। তিনি দক্ষিণ আফ্রিকায় ওয়ারসেস্টারে একটি বোর্ডিং স্কুলের ছাত্র ছিলেন। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলকে 1992 সালে টেস্টের স্ট্যাটাস দেওয়া হলে তিনি স্কোরগুলি জানতেন। জিম্বাবুয়েতে রেডিও ওয়ান কল করতে পকেটের অর্থ ব্যয় করতেন। দিনের ভাই গ্যারি জিম্বাবুয়েতে মাশোনাল্যান্ডে ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেট খেলতেন। তার বড় ভাই তাকে আরও অনুপ্রেরণা দিত। 1991 সালে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে আসে। সে সময় তিনি রেডিওতে শুনেন প্রায় 60,000-70,000 দর্শকের চিৎকার, সেই সাথে আতশবাজির আওয়াজ ও মাঠের উষ্ণতা। আফ্রিকার সেই ভারত সফরে তার জন্য শুভকামনা বয়ে আনে। তিনি ভাষ্যকার হওয়ার স্বপ্ন দেখতেন এবং অবশেষে সেই অসাধ্যকে জয় করে প্রথমবারের মতো অন্ধ ধারাভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠিত করেন। খেলোয়াড়দের বল বা ব্যাট করার ধরন নাকি মুখস্থ হয়ে গেছে তার। যেমন স্টুয়ার্ট বর্ড নাকি মাটির সাথে একটু ঘষেই বল করেন, আবার শেন ওয়ার্ন নাকি প্রচণ্ড জোরে চিৎকার করেন, এমন আরও অনেক নিখুঁত শব্দ দিয়ে শুধু যে দৃশ্য সাজিয়ে তোলেন তা নয়, তিনি নিখুঁত ধারা বাস্য দিয়ে সাহস জুগিয়েছেন হাজারো মানুষের মনে। সব বাধা পেরিয়ে চাইলে যে স্বপ্ন বাস্তবায়ন করা যায় তা জ্বলন্ত উদাহরণ যেন ডিন ডুপ্লেসি। চলুন দেখে আসি ডিন ডুপ্লেসির যমুনা টিভিকে দেয়া একটি সাক্ষাৎকার। Of course, and he gets in and bowls to Mushfiqur Rahim. This is short and he's pulled away magnificently all the way in front of square. Goodness me. দর্শক, এই মুহূর্তে আমরা সাথে পেয়েছি বিশেষ একজন মানুষকে, যিনি চোখে দেখতে পান না কিন্তু না দেখেই তার ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করে ক্রিকেট কমেন্ট্রি করে থাকেন। তিনি আর কেউ নন, ডিন ডুপ্লেসিস। আমরা তার সঙ্গে কথা বলবো। Hello Din, welcome to Jamuna Television. Thank you, it's a great pleasure to be here. Yes, at first I'd like to know how you do the commentary things without seeing anything. First of all, it's not really as amazing as what people... সত্যি বলতে কি আপনি যতটা কঠিন ভাবছেন ততটা কঠিন নয়। স্ট্যাম্পের মাইক্রোফোন আমাকে খুব সাহায্য করে। যেমন ধরুন বল ডেলিভারির সময় বোলারের মুখ দিয়ে যে শব্দ বের হয় তা শুনে আমি বলতে পারি তিনি কে। যেমন জিমি অ্যান্ডারসন, ব্রড কিংবা বাংলাদেশের শাহাদাত, মাশরাফি, সবার আওয়াজ আলাদা।
এ তো গেল বোলারদের কথা, ব্যাটসম্যানরা কি শট খেললেন, হুক পুল নাকি কাট, কিভাবে বুঝবেন ক্যাচ নাকি ড্রপ, সেই রহস্যেরও উন্মোচন করলেন ডিন। You know, you can tell even then. Batsman jokhon sweep shot khelen, odhikangsh shomoy pitcher sathe bat ghosha lage. Echhara pull shot khelle bate jemon shobdo, tar che drive khelar shot er moddhe parthokko ache. I want to know how you actually involved with cricket. So that was back in 1991. Eta 1992 saler kotha. Ami tokhon dakshin afrikar school e pori. Tokhon bharot dakshin afrika safar korchilo. She shomoy Kapil Dev Sidhur moto cricketer der mathe dekhte hazir hoyechilo hajar darshok. Radio te shei khelar dharabhashyo shune cricketer proti bhalobasha bhalo lagar jonmo. Supporting Navjot Sidhu. So what's your observation about Bangladesh cricket team? I followed the fortunes of Bangladesh cricket from Bangladesh jokhon test status pay 2000 sale ami tokhon theke tader খোঁজ খবর রাখি। আমিনুলের সেঞ্চুরি এখনো মনে আছে আমার। তাছাড়াও হাবিবুল বাশার, আশরাফুল, সাকিব, তামিম, মুস্তাফিজের খেলা আমার ভালো লাগে। তবে বাংলাদেশীদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মুশফিকুর রহিম। অসাধ্য সাধন করা দিনের আক্ষেপ আছে, তা হলো পর্যাপ্ত সুযোগের অভাব। I think all that I would like to ask for is to be given a very fair chance to prove myself, and I haven't been given that.